বাড়ির একটা নতুন সোলার রয়েছে, ঘুমিয়ে একটা পাওয়ার পাম্প রয়েছে। এই পাওয়ার পাম্পে পানি পড়ছে, আমি এখন এই পাওয়ার পাম্পে গা দিচ্ছি। আপনারা ভিডিওটির প্রথম দিক থেকে দেখতে থাকুন। ও হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। টুডে আই এম সো এক্সাইটেড বিকজ আমার বাড়িতে অনেক বড় সোলার বসবে। তো আজ সকালে সোলার আলার আমাকে কল দিয়েছিল, ওরা আজকে আসবে আমাদের বাড়িতে। তো আমি এখন ওদেরকে আগিয়ে নিতে আসছি, যেহেতু ওরা আমার বাড়িটা ঠিকভাবে চেনে না। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অনেক মজাদার হবে। ইতিমধ্যে সোলারের সব বস্তু এসে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। যেহেতু বাড়িতে যাই না, মূল দলংটা ভেঙে গেছে, তার জন্য এখন মূল রাস্তা থেকে ঠেলা দিয়ে নেওয়া যাওয়া হচ্ছে বাড়িতে। এখানে সোলারটা ফিটিং করা হবে। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন কয়েকটা রয়েছে সোলার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আর একটা এখানে নটা, মোট নটা রয়েছে সোলার। এভাবে এখন বাড়ির পিছনে সোলারগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে।
তো সোলারটা এখনো মানে ফিটিং করা হয় নাই, তো এখন সোলারটাকে ফিটিং করতেছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও লাস্ট পর্যন্ত। এখানে মানে একটা পাওয়ার পাম্পও রয়েছে যেখানে মানে পানি বাইরে হবে, তো আপনারা দেখতে থাকুন। আপনারা ভিডিওটির প্রথম দিক থেকে দেখতে থাকুন।